বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো ভালো আছি বলে এত সুন্দর খাবার নিয়ে চলে এসেছি, আর আজকে আমি কলা পাতাতে নিয়ে এসেছি। তোমার দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো ওর থালাটা বেশি ভালো লাগছে। চেঞ্জ করবা না? তো বেশ ভালো লাগছে দেখে খাবার। এটা হচ্ছে বন ভোজ, ঠিক আছে? সবার খাওয়া পিছনে বন নাই, ঘর আছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা স্টার্ট করবো। আর খাওয়া দাওয়া শুরু করার আগে বলি যে কি কি আছে খাবার। এখানে আমরা চাটনি আছে, দেখা যায় না কিছু। এখানে হচ্ছে আলু লাফা ভাজা, স্যালাড নিয়েছি, আজ টমেটো নাই, পেঁয়াজ নাই, যেহেতু নিরামিষই তো বৃহস্পতিবার। আর আছে আলু পনির, আছে হচ্ছে আলু পটল আর ফ্রাইড রাইস, এ প্রতিদিনই চলছে আমাদের। আর আছে সাদা ভাত, তার উপরে নিয়ে নিয়েছি ডাল, ভেজ ডাল, ঠিক আছে? তো এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা দেখতেই পাবে। তো তো আমাদের ভিডিওটা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে, অল নোটিফিকেশন করে রাখবে, যাতে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাবো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই, আগে তোমার টেনশন বেরিয়ে যাবে, বুঝেছো? বলি 1 2 3 স্টার্ট। হাই, কত পটল কেন খাবো না? এবার পটল তুমি খাও, ফেলা যাবে না। আজকে আমার নিচে খাচ্ছি, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে, টাইমিং যদি করা হতো তাহলে 2 মিনিট লাগবে খেতে। দেখো এবার তাড়াতাড়ি খেতে গিয়ে শ্বাস নিতে এখন কিন্তু না যায় না। আজকে আমি জিতে গেছি, তাই তো? আসলে হারা কারণ আছে, নিচে বসে এইভাবে খাই না যে অনেক কষ্ট হয়েছে না, এই এতটা তুলতে আর পাশে থেকে খেয়েছি। টেবিলে থাকলে এইভাবে খাই, একটু দূর থেকে তুলতে হচ্ছে। তো চলো ভিডিওটা শেষ করবো না, আগে তোমার গিয়ে পানিশমেন্ট নিয়ে আনি। এগুলো পরিষ্কার টরিষ্কার করে পানিশমেন্টটা নিয়ে আনছি, আর দেখতে দেবো ভিডিওটা। চলো
তো দেখো বন্ধুরা চলে এসেছি ওর পানিশমেন্টটা নিয়ে, আর যেহেতু হেরেছে আমাদের রুলস অনুযায়ী ওকে পানিশমেন্ট দেওয়া হবে। আর পানিশমেন্টটা সাথে এনেছে হচ্ছে লেবু আর্ধেক আছে, এখান থেকে ওকে চার কুয়া আছে, তার মধ্যে দু কুয়া খেতে হবে, ঠিক আছে? আরামসে, ও লেবু মানে মেয়েদের ফেভারিট, ওটা কিছু বলা যায় না, মেয়েরা ওটা ভালোই পছন্দ করে, তা ছাড়িয়ে দিচ্ছি ওটাকে, ঠিক আছে? আমার পছন্দ মতো দেবো। আর এটা হচ্ছে তোমার মৌসুমি লেবু না, এটা হচ্ছে তোমার সেই গুড়া লেবু না কি বলছে, দেখতে ওরকমই খুবই টক, ঠিক আছে? একের দিন খাইয়েছিলাম, ভিডিওটা ডিলেট হয়ে গেছে, দেখতে পাবনি তোমরা, আজকে দিচ্ছি, আজকে দিচ্ছি, তো রিয়াকশনটা দেখবো কেমন আছে। ছাড়িয়ে দিলাম দুপুয়া, ওইদিকে তাকিয়ে খাবা নাও, আমি খুব মজা পেয়েছি আজকে খেয়ে, আজকে হেরে যেতাম সেখানে জিতে গেছি, নিচ থেকে খেতে পারিনি। টানো টানো টানো, মো অসম্ভব লেবুকে ধুয়ে দেয় না, তা দেখাও আলগা ছিল, কোথায় আলগা ছিল, দুটো বাদ দিয়ে দিলাম না, আমার কাছে আছে দু পিস, ওটা পানিশমেন্ট পরে দেখছি, মানে ব্যাক ক্যামেরা দেখাবো ওটা। আমি মিষ্টি না, মিষ্টি দাও, এটা এটা সাথে এটাও যাবে, টানো টানো টানো, পানিশমেন্ট দিয়ে অত শান্তি পেলাম না, পারলে দুটো দিয়ে দিতাম। তো বলো কেমন কেমন লাগলো, রিয়াকশনটা কেমন লাগলো, রিয়াকশনটা কি মানে মিষ্টি না তিতো না পানসা না কি কিরকম, তো বুঝতে পারছো প্রচন্ড ভয়ঙ্কর টক। আর এটা হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদে বেশিরভাগ পাওয়া যায়, আর বাইরে অতটা যাই না কোথাও, আমি যেহেতু যাইনি কোথাও, তো ঠিক আছে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর আমাদের দুজনের দুটো চ্যানেল আছে সেটা তোমরা দেখতে পারো, একটা হচ্ছে কামরা মাদে ফুড হাউস, ফুড হাউস বলতে গেছিলাম, ফুড হাউস ব্লগ ভিডিও, ব্লগ ভিডিও, আর একটা হচ্ছে মনামনি ব্লগ ভিডিও, মানে ইটিং এন্ড ব্লগ, মনে থাক না কথাবার্তা, ঠিক আছে, হারিয়ে যায় সব কথা, তো ঠিক আছে, তো ঠিক আছে, আজকে টাটা।